ফাইনালি বন্ধুরা, একটা বছর অপেক্ষার পর আবার এসে গেছি বিধান মার্কেট। আর বিধান মার্কেট মানে স্পোর্টসের আঁতুর ঘর। আগের বছর ভিডিওতে আমি বলেছিলাম সেম কথা। তো সামনে দেখতে পাচ্ছ ডক্টর বিধানচন্দ্র রয় মার্কেট, আর এটা হচ্ছে 3 নম্বর গেট। তো এখান দিয়ে ঢুকবো, ঢুকে তোমাদের গোটা মার্কেট দেখাবো। আর এবারে বেশি আমার ফেস দেখাবো না, এবারে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাবো। আর আমরা যাকে খুঁজবো সেটা হলো মেনলি মিকাইল ভাইয়ের দোকান, যেখান থেকে আগের বছর জার্সি নিয়েছিলাম অনেকটা কম দামে এবং বেস্ট কোয়ালিটি। তো চলো ঢোকা যাক 3 নম্বর গেট দিয়ে বিধানচন্দ্র রয় মার্কেটের ভিতরে। তো অলরেডি আমরা মার্কেটের ভিতরে এসে গেছি। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ারটা মনে হলে শেয়ারটা করবে। ট্র্যাক প্যান্ট, জ্যাকেট, জার্সি, বুট, র্যাকেট, মানে যাবতীয় খেলার যাবতীয় কিছু এখানে সব পেয়ে যাবে এবং কম দামে। আর এখানের মধ্যে আমাদের মিকাইল ভাইয়ের দোকান খুঁজে বার করতে হবে। তো সামনে এখানে যেমন দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট চলছে, মানে জার্সির উপরে যে প্রিন্ট হয়, তোমার জার্সির উপরে যা পছন্দ তুমি যেটা ছাপাতে চাও এখানে সেটা বললেই এরা কম্পিউটারে, মানে লোগো ছাপাতে চাইলে বা তোমার নাম বা তোমার যে কোনো ইউনিক কিছু যদি তুমি ছাপাতে চাও সব এখানে কম্পিউটারদের মাধ্যমে বার করে প্রিন্ট করে দেয়। আর তারপরেই এসে গেছি কাপের দোকানে। এখানে 50,000 থেকে শুরু করে 50,000-1,00,000 টাকা অবধি কাপ পাওয়া যায়। এটা হলো পুরোটাই কাপের দোকান, দেখতে পাচ্ছ কত কাপ, কত ধরনের কাপ। তো তারপরে এই দোকানটা যে দেখতে পাচ্ছ, এই দোকানটা হয়তো নতুন ওপেনিং বা পুজো হয়েছে হয়তো, তো ফুল টাঙানো ছিল কত দেখতে পাচ্ছ। আর সামনে চলো মিকাইল ভাইকে আমাদের খুঁজতে হবে, যেটা তোমাদের সবথেকে বেশি আগের বছরের যে ভিডিওটা সেটা তোমাদের আবদার ছিল, কমেন্ট ছিল। মিকাইল ভাইয়ের নাম্বার আমি আগের বছরে দিতে পারিনি, এবছরে এসে গেছি, এবছরে তোমাদেরকে পুরো ডিটেলস দেবো মিকাইল ভাইয়ের। তো আমাদেরকে এখন মিকাইল ভাইয়ের দোকান খুঁজতে হবে। আর সামনে দেখতে পাচ্ছ এই যে বিধান মার্কেটের ওই দিকটাতে শাড়ি ফাড়ির অনেক দোকান আছে। তো সামনে মনে হয় এটা আমাদের মিকাইল ভাই। মিকাইল ভাই, হ্যাঁ, বন্ধুরা ফাইনালি মিকাইল ভাইকে আমরা খুঁজে পেয়ে গেছি, মিকাইল ভাইয়ের দোকান খুঁজে পেয়ে গেছি, মিকাইল ভাইকেও পেয়ে গেছি তার সাথে। তো তোমাদেরকে এখান থেকে জার্সি নেবো তো বটেই, আর তোমাদেরকে কি রেট দিচ্ছে, কেমন জার্সি সব ডিটেলস বলবো। তার সাথে এখানে একটা নতুন সাবস্ক্রাইবার মিলে গেছিলো, মানে আমারও আবার সাবস্ক্রাইবার ওখানে আমি পেয়ে যাচ্ছি, বুঝতে পারছো, ওরা ভিডিও দেখেছে তাই আমার সাথে হ্যান্ডশেক করলো একটুখানি। আর মিকাইল ভাইয়ের দোকানে অলরেডি দেখতে পাচ্ছ জার্সি দেখা শুরু হয়ে গেছে। জার্সি নেবো, 13টা জার্সি লাগবে, 11 জন প্লেয়ার, 2 জন এক্সট্রা। তো 13টা জার্সি লাগবে, মিকাইল ভাইকে বলে দিয়েছি, মিকাইল ভাই সেরকম বার করে দেবে। তোমাদের কি রেট দিচ্ছে সব ডিটেলস বলবো, একটু ধৈর্য ধরে খালি ভিডিওটা দেখো। সামনে যে জার্সিগুলো তোমরা দেখছো, এত কম বাজেটে যে দারুণ কাপড়, এগুলোকে বলে হচ্ছে রাইস নেট কাপড়। তো আমার ঠিকভাবে জানা নেই, মিকাইল ভাই বললো এগুলোকে বলে রাইস নেট কাপড়। আর দামও খুব কম, খুবই সফট, মানে পরে কোনো ঘামবে না, গরম হবে না, কিচ্ছু হবে না। তো এবার পরে জেনে নেবো যে মিকাইল ভাইয়ের থেকে কী কী এখানে পাওয়া যায়। তোমার কাছে কী কী জার্সি পাওয়া যায়? আমাদের কাছে প্লেন জার্সি, লোকাল জার্সি, 2-3 রকম কোয়ালিটির পেয়ে যাবেন, টি শার্ট পাবেন 2-3 রকম কোয়ালিটির। আর প্যান্ট কিছু পাওয়া যায়? হাফ প্যান্ট, ট্র্যাক প্যান্ট, পকেটওয়ালা হাফ প্যান্ট, ট্র্যাক প্যান্ট, ট্র্যাক প্যান্টও পেয়ে যাবেন। আচ্ছা, আর আমার নাম করে যদি আসে সব কম করে দেবো একটু একটু করে। আর তোমাদের কার্ডটা একটু দাও, কার্ডটা একটু দেখাও। আর নাম্বারটা একটু বলে দাও, তোমাদের নাম্বারটা। আমাদের কি দোকানের নাম্বার না, শপের নাম্বার বা তোমার পার্সোনাল নাম্বার বলে হবে। আচ্ছা, না শপের ওই কন্ট্যাক্ট নাম্বার কি, মোবাইল নাম্বার? এই যে মোবাইল নাম্বার আমার কার্ডে। এটাই হচ্ছে মিকাইল ভাইয়ের দোকানের কার্ড, আর কার্ডে মিকাইল ভাইয়ের নাম্বারও দেওয়া আছে। তো নাম্বারটা একটু আবঝা বোঝা যাচ্ছে, নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, দোকানের নাম দিয়ে দেবো, ঠিকানাও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো, কন্ট্যাক্ট করে দেখে নিতে পারো কী দাম বা জার্সি সব কিছু জিজ্ঞাসা করতে পারো। আর এটা হলো আমাদের যে 13টা জার্সি পছন্দ হয়েছে সেটা হলো এই কালারটা। এই কালারটা আমার একটু যেন ক্যাটক্যাটে লাগছিলো, ডিপটিপ লাগছিলো, বাট আমাদের যে খেলার গ্রুপ বা স্পন্সর তার এটা পছন্দ, তো 13টা জার্সি আমরা ওখান থেকে কিনে নিয়েছি। এরপরে দোকানের স্টক দেখতে পাচ্ছ যে কত স্টক, আর মানে অলওয়েজ এত ভিড় লেগে আছে, মানে বান্ডিল মাল এখান থেকে সেল হচ্ছে, বান্ডিল মাল। তোমরা দেখতেই পাচ্ছ যে দোকানের স্টকটা দেখেই বোঝা যায় যে কত মাল এখান থেকে সেল হয়।
তো আমার হচ্ছে এটা ডবল এক্সেল, আমি একটু ঢিলে ঢালা পছন্দ করি, আমার এক্সেলে হয়ে যায় বাট আমি একটু ঢিলে ঢালা পছন্দ করি জার্সি, মানে গায়ে চেপড়ে থাকবে ওরকম আমার ভালো লাগে না। তো 13টা জার্সি প্যাকিং করে নিলাম অলরেডি, এবার যেটা করতে হবে সেটা হলো প্রিন্ট। আগের বছর যেখান থেকে জার্সি প্রিন্ট করেছিলাম, মানে যেখান থেকে জার্সি ছাপিয়েছিলাম, নাম লিখেছিলাম, সেটাই আমাদের খুঁজে বার করতে হবে, কারণ সেখানেই অনেকটা কম নেয়। এমনিতে কথাতেই আছে বাজার করো ঘুরে আর বিয়ে করো দূরে, বাজার তোমাকে ঘুরে করতে হবে, যেখানে কম দাম সেখানে যেতে হবে। তো অলরেডি আমাদের জার্সির বিল হচ্ছে, বিলটাও তোমাদেরকে দেখাবো যে কত করে কি আমাদের জার্সির পিস পড়লো। আর দোকানে ভিড় দেখতে পাচ্ছ, এরাও মানে ওই ক্রিকেট টিমের জার্সি নেবে, পুরো সেট নেবে আর কি আমাদের মতোই। তো বিল হয়ে গেছে অলরেডি, ওপরে দেখতে পাচ্ছ 95 করে 1140 টাকা 12টা জার্সি, আর একটা হচ্ছে ডবল এক্সেলের 5 টাকা দাম বেশি, ওটা 95 নিয়েছিল, বিলে লিখেছিল 100 টাকা। এখানে যে জার্সিগুলো ছাপাচ্ছে এখানে কিন্তু আমরা করাবো না, এখানে অনেকটা দাম বেশি, এখানে লেটার পিছু 5 টাকা নিচ্ছে, আর ওই যে নাম্বার 4-5 যে জার্সির নাম্বার হয় নাম্বারে কিন্তু 10 টাকা, নাম্বারটা 10 টাকা নিচ্ছে ঠিক আছে, কিন্তু লেটারে অনেকটা বেশি নিচ্ছে। তো আমরা যেখানে আগের বছর করিয়েছিলাম সেটাই আমরা খুঁজবো, তো সেটা ছিল ওই 5 নাম্বার গেটের পাশে, সেখানে আমরা যাচ্ছি। তো সামনে যে এটা হচ্ছে পাবলিক টয়লেট, এই টয়লেটের পাশ দিয়েই যেতে হয়, আমার মনে আছে এখনও ঠিকভাবে, আগের বছর গিয়েছিলাম ঠিক কথা কিন্তু মনে আছে। তো চলো আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যেতে যেতে এই সামনেই হয়তো ওই প্রিন্টের দোকানটা পড়বে, এই যে সামনে, এই সামনের দোকানটাই হলো প্রিন্টের দোকান, এখানেই করাবো আমি জার্সিগুলো। ওখানে ওর সাথে দেখা করে, মানে দাদার সাথে দেখা করে প্রিন্টের দোকানে একটু খিদে পেয়েছিলো, একটার সময় দুপুর একটার সময় ওখানে ঢুকেছিলাম, 3 বেজে গিয়েছিলো জার্সি কিনতে। তো একটু কচুরি ফচুরি খেয়ে দিয়ে আবার জার্সির দোকানে যাব। তো এখানে একটু কচুরি খেলাম 4 নাম্বার গেটের পাশে, আর এটা হলো আমাদের ক্লাবের নাম, মানে আমি যে ক্লাবে খেলছি এবছরে, SBSS, ফুল ফর্ম হলো SBSS এর ফুল ফর্ম সন্তোষ পার্টি বৈদ্যনাথ সেবা সংঘ, SDA সন্তোষ পার্টি, BDA বৈদ্যনাথ, SDA সেবা, SDA সংঘ, তো সন্তোষ পার্টি বৈদ্যনাথ সেবা সংঘ, ওই ক্লাবেরই আমি এবছর খেলছি, আগের বছর অন্য টিমে খেলেছিলাম। তো সেটারই আমি বললাম, ওরা কম্পিউটারে ছাপিয়ে নিয়ে এসে এখানে জার্সিতে এবার ছাপাবে। তো হচ্ছে তারই কাজ হচ্ছে, চলো একটু তোমরা একটু দেখে নাও। এই যে জার্সিতে নাম্বারটা পড়ছে, মানে ছাপাচ্ছে, সেটা হলো আমার জার্সি, লাকি 7। তো আমার লাকি নাম্বার হলো 7, আর আমি যাদের ভক্ত ক্রিকেট ফুটবল, ফুটবলে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জার্সি নাম্বার 7, আর ক্রিকেটে হচ্ছে MS ধোনি, মানে গুরুদেব আমার ক্রিকেটে, তো ওনারও নাম্বার হচ্ছে 7, তো আমার লাকি নাম্বারও 7, তো সেই কারণেই আমি 7 নাম্বারটা চুজ করি। আর এরপরে যে জার্সিটা ছাপানো হচ্ছে সেটা হচ্ছে বিরাট কোহলির নাম্বার, তো 18 নাম্বারটা এরপরে ছাপানো হচ্ছে। এখানে এই দাদার কাছে অনেকটা মানে ছাপানোতেও কম, নাম্বারেও কম, লেটারেও কম, তো তোমরা একটু যদি এসে কথাবার্তা বলতে পারো এসে কমজম হয়ে যাবে এখানে। এখানে তোমরা মানে থৌকও করতে পারো, মানে একবারে একটা রেট তোমরা দিয়ে দিলে কত কি হবে ও বলে দেবে, তারপর তোমরা আলোচনা করে সেটা কমিয়ে নেবে। আমি সেটাই করেছিলাম, করার পরে অনেকটা কমে হয়ে গেছিলো, অনেকটা কমে। তো সব কটা জার্সি করার পরে এবারে হচ্ছে লোগোটা হবে, লোগোটা হচ্ছে আলো ডিটারজেন্ট পাউডার, মানে যে আমাদের জার্সি স্পন্সার তার ওই স্পন্সারের নামটা দিতে হবে ওখানে, ওর স্পন্সারের নাম দিয়েছিলো হচ্ছে ওর কোম্পানির নাম আলো ডিটারজেন্ট পাউডার, ওর কোম্পানি হচ্ছে আলো ডিটারজেন্ট পাউডার, সেটাই তোমরা ছাপছে দেখতে পাচ্ছ, আলোটা বড় করে দেওয়া আছে, নিচে লেখা আছে আলো ডিটারজেন্ট পাউডার। সব কিছু কমপ্লিট হওয়ার পরে এই রেজাউদার নাম্বারটা নিতে পারো, এখান থেকে নাম্বারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, জার্সি কিনেছি, প্রিন্ট হয়ে গেছে, সব ছাপিয়ে নিয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যেতে যেতে বাইরে বেরিয়ে দেখি, মানে ভেতরে ছিলাম বুঝতেই পারিনি, বাইরে বেরিয়ে দেখি পুরো অন্ধকার হয়ে গেছে, দুপুর 1টার সময় ঢুকেছিলাম সব কিছু কাজ মেটাতে, বেজে গেছে তখন প্রায় 6টা নাগাদ। তো আমার হার্লি এখানে পার্কিং করে গেছিলাম, হার্লিকে আবার নেবো, এই সামনে দেখতে পাচ্ছ হার্লি, হার্লিকে নিয়ে সোজা বাড়িতে, চলো টাটা।